এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে হাতাটা ঠিক মতো লাগাতে পারছে না যে কোনো জিনিসে, সেটা ব্লাউজ হোক, চুড়িদার হোক, যে কোনো জিনিসে, ফ্রকে হোক, হাতাটাকে ঠিক মতো লাগাতে পারছে না, হাতাটা বড় ছোট হয়ে যাচ্ছে, আর যখন ফিটিংস করার সময় হাতার কাছে কিন্তু ফুলে আছে, মানে জাস্ট এখান থেকে যখন আমরা ফিটিংস করি তখন দেখবেন ঠিক মোহরের নিচের সাইডে আমাদের একটু ফুলে থাকে। তো এটা কিন্তু আপনারা হাতাটা ঠিক মতো লাগাতে পারছেন না, এই কারণে কিন্তু আপনাদের নিচের সাইডে ফুলে যাচ্ছে। তো এটা কিন্তু ঠিক মতো লাগানোটা অবশ্যই আপনাদের জানা উচিত। তো আজকে আমি এটা দেখিয়ে দেবো যে কীভাবে এটা লাগাতে হয়, এর সঠিক নিয়মে দেখিয়ে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যা থাকবে না, যে কোনো জিনিসের, যে কোনো মানে যে কোনো জিনিসের আপনারা কিন্তু হাতাটা সঠিক নিয়মে লাগাতে পারবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখুন আমি এই চুড়িদারটাই কিন্তু এই হাতাটা লাগিয়ে দেখাবো। তো প্রথমে একটু হাতাটা আমি মাপটা বলে দিচ্ছি, এটা গ্লাস হাতা কাটিং করেছি। আমি কীভাবে হাতা কাটিং করতে হবে পুরোটা সম্পূর্ণটা খুব ডিটেলসে দেখিয়েছি। আপনারা চুড়ি হাতা কাটিং করতে পারবেন, ছোটো হাতা কাটিং করতে পারবেন, গ্লাস হাতা, থ্রি কোয়ার্টার হাতা, মিনি হাতা, সমস্তটা খুব ডিটেলসে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, একবার দেখে নেবেন। তো এখানে আমি তাও মাপটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এটা আমার কত আছে। তো এখানে দেখুন আমার 12 ইঞ্চি আছে লম্বা, আর একদম ওপর থেকে আমি এখানে 3 ইঞ্চি ডাউন করেছিলাম এরকমভাবে, 3 ইঞ্চিতে দাগ দিয়ে এরকমভাবে দাগটাকে আমি মিলিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এরকম একটা শেপ দিয়ে দিয়েছি। আর এখানে আমি চওড়াটা রেখেছি দেখুন, তো এখানে আমার টোটাল চওড়া আছে 8.5 ইঞ্চি। তো এই চওড়াটা আমি কীভাবে মেপে নিয়েছিলাম, এই চুড়িদারে আমরা হাতাটা লাগাবো সেই চুড়িদারের এই যে মোহরার অংশটা আছে এর মাপটা কিন্তু এখানে এই চওড়ার মাপটা নিতে হয়েছে। তো আমি জাস্ট এইরকমভাবে ফিতেটাকে ধরে নিয়েছিলাম, তো আমি এইরকমভাবে ধরে যতটা আমার এসছে ততটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। খুব ডিটেলসে আমি দেখিয়েছি যে এইরকমভাবে কীভাবে নিতে হবে, সেটা আপনারা একবার হলেও দেখে নেবেন, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখুন আমি শেপ দিয়ে এটা কাটিং করে নিয়েছি, আর এখানে কিন্তু অবশ্যই করে তালপাটের অংশের শেপটাও কিন্তু দিতে হবে। 1/2 ইঞ্চি আমি দেখুন এখানে তালপাটের অংশের শেপ দিয়েছি এক সাইডে, আর এক সাইডটা কিন্তু আমি এমনি রেখেছি। তো এবারে এটা আমি চুড়িদারের সাথে সেলাই করে দেখাবো, তাটাকে আমি এইরকমভাবে খুলে নেব, নিয়ে দুটো হাতা এইরকমভাবে আলাদা করে নেব। তো এখানে দেখুন আমি দুটো হাতা আলাদা আলাদা করে নিয়েছি, আর এই যে সাইডটা এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের কিন্তু ডাউন অংশ, আর এইটা হচ্ছে আমাদের নর্মাল যেরকম শেপ দেওয়া অংশ, ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই চুড়িদারটা নিয়ে নিয়েছি, চুড়িদারের সামনে আমাদের এই তালপাটের অংশটা বসবে, আর এই যে আমাদের নর্মাল যে শেপ অংশটা এটা কিন্তু আমাদের পিছনে বসবে। এটা যে কোনো জিনিসে বসান না কেন এইরকমভাবেই কিন্তু বসাতে হবে, যেটা আপনাদের তালপাটের অংশ কাটিং করেছেন হাতাতে সেটা আমাদের সামনের সাইডে বসবে, মানে আমাদের হচ্ছে কুর্তির সামনের সাইডে, যেখানে আমাদের কুর্তিরও তালপাটের অংশ কাটিং করা হয়েছে তার সাথে এটা অ্যাটাচ হবে, আর যেটা নর্মাল শেপ আছে সেটা আমাদের পিছন পাটের সাথে অ্যাটাচ হবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবারে দেখুন এর হচ্ছে এই মিডিল পোর্শন, আমি এখানে একটা কুটকি দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কুটকি দিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের কুর্তির মিডিল পোর্শন বা চুড়িদারের মিডিল পোর্শন, বুঝতে পেরেছেন। এবারে এটা হচ্ছে আমাদের সোজা সাইড, এটা হচ্ছে আমাদের সোজা সাইড, তো দুটোকে এইরকমভাবে একটার সাথে একটা ভালো করে এইরকমভাবে রেখে দেব, দেখুন সোজা সাইডের সাথে সোজা সাইড, ঠিক আছে, এরকমভাবে রাখবো, একদম মিডিল পোর্শনে রাখবো, রেখে এবারে সেলাই করব। আমি ঠিক যেমনভাবে সেলাই করব আপনারাও কিন্তু ঠিক তেমনভাবেই সেলাই করবেন। তো এই যে আমাদের কুর্তির ভাগটা, কুর্তিতে আমরা কিন্তু এক ফোঁটাও কাপড় টানবো না, কিন্তু আমাদের এই হাতার কাপড়টা কিন্তু হালকা হালকা টেনে টেনে বসাবো। সো আমি একটা বসিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন আমি মিডিল সাইড থেকে সেলাই কেন করছি, কেন না যদি আপনাদের কম বেশি কিছু হয় তাহলে দুই সাইডে দেখবেন সমান সমান হবে, আর যদি আপনারা এক সাইড থেকে ধরে নিন এই ধার থেকে বসিয়ে অপর ধারে আসছেন তাহলে কী হবে, যদি আপনাদের কম বেশি হয়ে যায় তাহলে পুরো এক সাইডে এসে অনেকটা কম হয়ে যাবে, তখন কিন্তু বাজে দেখাবে। তো এই কারণে মিডিল পোর্শন থেকে বসাবেন। তো এরকমভাবে ধরে এবারে সেলাই করবো। তো এরকমভাবে ঘুরিয়ে আবার এর উপর থেকে আরেকটা সেলাই করে দেবো, সমস্ত জিনিস কিন্তু ডবল সেলাই করতে হবে। দেখলেন যে আমি হাতের কাপড়টা টেনে টেনে সেলাই করেছি, আর চুড়িদারের কাপড়টা কিন্তু আমি এক ফোঁটাও টানিনি। তো এরকমভাবে আপনারাও করে নেবেন। দেখুন আমি সোজা করে নিয়েছি, তো ভালো করে দেখে নিন। এখানে দেখুন আমার দু সাইডে একটু একটু করে বেশি হয়েছে, আমার কিন্তু কম পড়েনি। এবারে আপনাদের যদি একটু করে কমও পড়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, একটু কম পড়লে 19-20 হলে হয়ে যায়, কিন্তু খুব বেশি যদি কম পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আর আমি যেরকমভাবে দেখিয়েছি আপনারা যদি এইরকমভাবে করেন তাহলে আপনাদের কম কিন্তু পড়বে না, খুব একটা বেশি কম পড়বে না, একটু আধটু যদি কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করা যাবে। আর দেখুন আমার দু সাইডে একটু
একটু করে বেশি হয়েছে। এবারে আপনারা যদি এক সাইড থেকে বসিয়ে যেতেন তাহলে এই দু সাইডে যতটা বেশি হয়েছে সেটা গিয়ে এক সাইডে অনেকটা বেশি হয়ে যেত, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হতো হাতাটা সেলাই করার সময়। তাহলে বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা সেলাই করেছি। আর এখানে কিন্তু অবশ্যই করে পরে আপনাদের ইস্ত্রি করে নিতে হবে। আর যাদের এখানে খুব সমস্যা হচ্ছে তারা কি করবেন, এই যে হাতার এই কাপড়টা আছে যেটা আমরা এখানে সেলাই করেছি, এখানে আপনারা ছোট্ট ছোট্ট কাটিং করে দেবেন, এইরকমভাবে ছোট ছোট কাটিং করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের হাতটা যখন এইরকমভাবে সোজা করবেন এখানে কিন্তু আর কোনো ভাঁজ হয়ে থাকবে না, খুব সুন্দর ফিনিশিংভাবে এটা চেপে বসে যাবে। বুঝতে পেরেছেন? আর নত যাদের কোনো প্রবলেম হচ্ছে না এখানে কাটিং করার কোনো দরকার নেই, শুধুমাত্র ইস্ত্রি করলেই হয়ে যাবে। তো আপনারাও ঠিক এইরকমভাবে করে নেবেন। এই সেম প্রসেসে আপনারা ব্লাউজে বসাতে পারবেন, ফ্রকে বসাতে পারবেন, যে কোনো মানে যে কোনো জিনিসে এই সেমভাবে বসাবেন। হাতার কাপড়টাকে হালকা টেনে টেনে বসাতে হয়, আর আমাদের চুড়িদারের কাপড়টা এক ফোঁটাও টানবেন না। তো এবার এখানে আমরা মুহুরিটা সেলাই করে নেবো, নিয়ে পুরো ফিটিংস যেমন করে তেমন করে নেব। আশা করবো এরপরে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হাতাটা লাগাতে হয়। তো অনেকেই অনেক সমস্যা হচ্ছিলো কারণ এখানে ছোটো বড়ো হচ্ছিলো, তো এরপরে আর কোনো সমস্যা হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, ওখানে আপনাদের সাথে আমার কথা হবে। তো আজকের জন্য টাটা।